বাংলা ভাষাকে এগিয়ে নিতে শুধু ভাষাবিদ কিংবা সাহিত্যিকই নন, অবদান রাখছেন প্রযুক্তিবিদরাও। এমনটাই অভিমত জনপ্রিয় লেখক এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের। জানান, প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে বেঁচে থাকে একটি ভাষা, তবে এই পরিবর্তন যেন সাবলীল আর সুন্দর হয় সেই প্রত্যাশা এই কম্পিউটার বিজ্ঞানীর। বাংলা ভাষায় কথা বলেন সারা বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। নতুন শব্দ আত্মীকরণ আর নানা পরিবর্তন সবই হচ্ছে সময়ের প্রয়োজনে। বরেণ্য লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল মনে করেন, এই পরিবর্তনই বাঁচিয়ে রেখেছে বাংলা ভাষাকে, দিয়েছে নতুন গতি। ভাষা হচ্ছে কি একটা ডাইনামিক ব্যাপার, তাই তো? এবং জীবন্ত ভাষা মানে কন্টিনিউয়াসলি তার ভিতরে পরিবর্তন করতে থাকে, তাই তো? এবং যে ভাষাটাকে কেউ পরিবর্তন করতে দেয় না, সেই ভাষা কিন্তু আস্তে আস্তে একটা মৃত ভাষায় পরিণত হয়। এখন সেই পরিবর্তনটা যেন সুন্দরভাবে হয় সেই দিকটা দেখলে হয়। জাফর ইকবালের মতে, বাংলা ভাষার সমৃদ্ধিতে কেবল ভাষাবিদ কিংবা সাহিত্যিকরাই নন, অবদান রাখছেন প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরাও। কেননা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাকে সব ক্ষেত্রে এবং সবার ব্যবহার উপযোগী করতে নিরলস কাজ করছেন তারা। এখন আমরা দেখছি যে সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার তারাও কিন্তু বাংলা ভাষার অনেক কাজ করেছেন। এই কম্পিউটারে বাংলা ভাষা লেখার ব্যাপারটা যদি আমাদের সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার করে না দিতেন, তাহলে আমরা কোথায় থাকতাম? মনে গিয়ে ইঞ্জেকশন লইয়া মোটে পাগলা কুত্তে কামড়াইছে তো, নাচ গোড়া ইঞ্জেকশন দিবেন। নাটক, সিনেমা বা প্রাইভেট এফএম রেডিওতে প্রায়শই বাংলা ভাষার বিকৃতির যে অভিযোগ ওঠে, সে বিষয়ে এই শিক্ষাবিদ বলছেন, উপস্থাপনায় প্রাসঙ্গিক হলে বিদেশি বা আঞ্চলিক শব্দ ব্যবহার দোষের নয়, কিন্তু অপ্রাসঙ্গিকভাবে কোনো শব্দ আরোপ করা বা বিকৃত করা ভাষার মর্যাদা নষ্ট করে। নাটকে একটা চরিত্র যখন আরেকটা চরিত্রের সঙ্গে কথা বলছে, সে যদি এমন একটা চরিত্র হয়ে থাকে যে নাকি হয়তো শুদ্ধ বাংলা কথা বলে না, সে হয়তো আঞ্চলিক বাংলা কথা বলে, কাজে সে ওটা তো দেখাতেই পারে, এটা আসলে বিকৃতি না। কিন্তু যেখানে নাকি মানে এই জিনিসটা স্বাভাবিক না, সেটা হচ্ছে বিকৃতি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেকের প্রমিত বাংলা লিখতে না পারায় হতাশা জানান জাফর ইকবাল, তবে তিনি তরুণদের মধ্যেই দেখেন আশার আলো। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।